বিশাল সংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতিতে শুক্রবার সাত রামনগর কেন্দ্রে দলের বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুরজিৎ দত্ত। সভায় বিরাট সংখ্যায় সংখ্যালঘু অংশের ভোটার সহ উপস্থিত ছিল বিশাল অংশের মানুষজন। রাজ্যের মহিলাদের উন্নয়নে বিজেপি প্রকৃত উন্নয়ন করেছে এবং 33% সংরক্ষণের ব্যবস্থা করেছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। নিজের ভাষণে বাম কংগ্রেসের সুবিধাবাদী রাজনীতির তীব্র সমালোচনা করেন তিনি। জানান, দুর্বল একটি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নিজেদের রাজনৈতিক দুর্বলতায় পরিচয় দিয়েছে সিপিআইএম। যখন এবার নির্বাচন হচ্ছে তখন ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি ত্রিপুরার ইতিহাসে ত্রিপুরার নির্বাচনে একমাত্র উদাহরণ প্রস্তুত করেছে, 1 ডজন 12 জন মহিলাকে প্রার্থী আমরা বানিয়েছি, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট বানিয়েছি, 1 ডজন 12 জন প্রার্থী ভারতীয় জনতা পার্টি। তো মহিলা সশক্তিকরণ যদি কোনো কাজ যদি সঠিকভাবে কেউ করেছে, তা নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার ইমানদারিতে করেছে। এখানে আমার বড় মাত্রায় মুসলিম সংখ্যালঘু বোনেরা আছেন, আজকে তিন তালাকের নামে আপনাদের গালি শুনতে হবে না। কোনো আমার ভাই আমার কোনো বোনকে ধমকি দিতে পারবে না, আমার রান্নাটা তোমার রান্না ভালো হয়নি, তোমার সঙ্গে আমার মিল হচ্ছে না, তার জন্য তিনবার শব্দ বলবে, আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। নরেন্দ্র ভাই মোদী তার রাস্তা বন্ধ করে দিয়েছেন, কেউ ত্রিপুরা ভারতবর্ষ থেকে কোনো জায়গাতে কোনো আমার মুসলিম বোনদেরকে তিন শব্দ বলে উৎখাত করতে পারবে না তার জীবন থেকে। এটা দয়া করে আমি বলবো সবাইকে, একবার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, দয়া করে একটু দেখুন এই ম্যানিফেস্টোর বইটা, যে ছোট্ট একটা চটি বই তৈরি করেছে, এটা দেখলে বোঝা যায় বাম ফ্রন্ট আর আসবে না, তাদের কাছে কিচ্ছু নেই। তার জন্য কোথা থেকে হাউলাত করে এক ম্যানিফেস্টো রচনা করেছে, এও হয়তো বা ভাড়াটিয়া কাউকে দিয়ে করিয়েছে, তারা নিজেরা পড়েছে কিনা আমার সন্দেহ, কারণ সেই ম্যানিফেস্টোর মধ্যে ত্রিপুরার মানুষের জন্য করার জন্য কোনো কমিটমেন্ট নেই। তার মধ্যে শুধু আছে কি, এটা আছে এটা বাড়াবো, আর একটা আছে 10,323-এ আমরা চাকরি দেবো। ইয়ে বাত নেই বল সকতা, এই কথা বলতে পারে না, কোর্ট বিরোধী, সুপ্রিম কোর্ট বিরোধী। সামাজিক ভাতার থেকে শুরু করে কর্মচারীদের 20% ডিএ প্রদান, সব ক্ষেত্রেই বিজেপি দল মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছে বলে জানিয়ে বিপ্লব কুমার দেব কংগ্রেস দলের নেতাদের তীব্র বাক্যবাণে বিদ্ধ করেন। পিএম কংগ্রেস তো 60 আসনে প্রার্থী দিতে পারেনি, কোথায় আটকেছে? সিপিএম 47-এ আটকিয়েছে, কংগ্রেস তো কত আশা করে গিয়েছিল, 13 তো আটকেছে 13-তে ফেরত পড়ে গেছে গা, 13 তো আটকে গেছে। এতদিন স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী হব, ডেপুটি সিএম হব, আর 13খানা সিট দিছে বাবু, নিজের সিট বাইরে তো না, আমি যাইতে আসি পাপিয়ার কাছে কুদ্দুর করে, নিজের সিটও বাইরে তো না, তার জন্য কত ব্যবস্থা, সবাইকে কংগ্রেসের আমার বোন চলে এসছে ভাইস প্রেসিডেন্ট, সবাইকে স্বপ্ন দেখাতো আমি যাইতে আসি, আমি মুখ্যমন্ত্রী হব, আরে তুমি তো 2008-এর থেকে আয়ো, 13-এর থেকে আয়ো, কোনোদিন আইছো না, বিজেপি তোমার মন্ত্রী বানিয়েছে, ওখান থেকে পালিয়ে গেছো, গিয়ে পালিয়ে তৃণমূল, বিজেপি, আবার কংগ্রেস, কত দলে যাইবা, কই কই যাইবা, ঠিকই করবা, আবার সিপিএম এর লোকে বন্ধুত্ব কইরা কোয়ালিশন করে নিয়েছে, তারপরে আবার আলাদা আলাদা সিট দিয়ে দিয়েছে, দেওয়ার পরে একবার দেখলাম হঠাৎ করে বিবাহ হয়ে গেছে গা, আমি কি এত তাড়াতাড়ি বিবাহ, দেখা দেখি হয়ে গেছে বলে স্যার হয়ে গেছে গা, এত তাড়াতাড়ি আমার সন্দেহ হয়েছে, এক দেখাতেই বিয়ে হয়ে গেছে, এটা ঠিক তো না, তারপরে দেখি ডাইভোর্স হয়ে গেছে গা, তারপরে দেখি আবার দিয়ে উকিল আইছে মিলাইছে, মিলানোর পরে দেখি ক্যান্ডিডেট দিছে, ক্যান্ডিডেট উইথড্র করে লাইছে। মানুষ ত্রিপুরার মানুষ দিয়ে এরা পুতুল খেলে, রাজনীতি করার জন্য এসে, ত্রিপুরার মানুষ ম্যাচিওর পলিটিশিয়ান, ত্রিপুরার মানুষ সুচিন্তক, ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ রাজনীতি জানে, ত্রিপুরার মানুষ ডেভেলপমেন্টকে জানে। এই পুতুল খেলার মতো রাজনীতি আজকে ত্রিপুরার ইতিহাসে প্রথমবার হয়েছে যে 15 দিনে 15 বার ডিসিশন চেঞ্জ করে সেই দলের নেতা নেত্রীদেরকে এবার সঠিক রাস্তা, শুধু রামনগরবাসী নয় ত্রিপুরাবাসী, তাদেরকে সেই রাস্তা দেখাবে ত্রিপুরা পুতুল খেলার জন্য, ত্রিপুরা মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে ডেভেলপমেন্ট করার জন্য, মহিলা সশক্তিকরণের জন্য, যুব সশক্তিকরণের জন্য, রোজগারের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, নতুন এয়ারপোর্ট রোজগার তৈরি
জন্য, জলের ব্যবস্থা করার জন্য, এখানে সবার রোজগার ব্যবস্থা করার জন্য, প্রতিটি মহিলাকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সশক্তিকরণের জন্য, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার চাই বন্ধুরা। তিনি জানান, শুধুমাত্র নিজের সুবিধাবাদী রাজনীতির জন্য কংগ্রেস নেতারা ঘন ঘন নিজেদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। সভায় দলের কর্মসূচি নিয়ে বলিষ্ঠ বক্তব্য রাখেন বিধায়ক সুরজিৎ দত্ত। সংগ্রামী অভিনন্দন, যুবা বিশ্বাসকে আমার আদর ভালোবাসা, সংগ্রামী অভিনন্দন। তাপস দেব মন্ডল সভাপতি, আমারই মন্ডলের সভাপতি, আমারই ক্রিয়েট, তাকে আমার অফুরন্ত ভালোবাসা আদর। এখানে বলতে গেলে বলতে চাই, আমি অষ্টমবারের জন্য এবার ভোট ভিক্ষা চাইতে নেমেছি। অষ্টমবারের জন্য ভোট ভিক্ষা মানে সাংঘাতিক ব্যাপার, কিন্তু আটটা বড় ঠাট্টা নয়, সঙ্গে টাক্কা আসে। কোন কাকে ফ্লেট করবো এটা কোনো চিন্তা নাই, কাকে ফ্লেট করব, মানিক সরকারকে না জিতেন চৌধুরীকে না যে নির্দল দাঁড়িয়েছে, ফলস আইটেম, একদম ফলস আইটেম। নির্দল যে দাঁড়িয়েছে ফলস আইটেম, সে ববগুরুর মতো ঘুরছে, তাকে এবার শিক্ষা দিয়ে দিন আপনারা, শিক্ষা দিয়ে দিন, এমন শিক্ষা দিন হাওড়া দিয়ে একদম ম্যাগনাতে ফেলে দিন। গত যাত্রায় ভোটে জিতেছি, মন্ত্রী হতে পারিনি, কিন্তু একটুকু আক্ষেপ নেই, কারণ বিপ্লব দেব ছিল আমার সঙ্গে, তাই আমার একটুকু আক্ষেপ হয়নি, হিংসা হয়নি, দ্বেষ হয়নি। আমার মতো হতে শিখুন, জিন্দাবাদ। আপনারা যখন খুশি তখন আমাকে খবর দিবেন, যখন খুশি আমার ঘরে যেতে পারেন, যখন খুশি বইয়ের জন্য সাহায্য নিতে পারেন, ঘরের টিনের জন্য সাহায্য নিতে পারেন, আমি তো দেইও, ওষুধের জন্য সাহায্য নিতে পারেন, আমি করব, আমি করব, দুহাত তুলে করব। তাই আপনাদেরকে বেশি কথা বলতে চাই না, শুধু বিপ্লব দেবের সঙ্গে থাকবেন, তাহলেই আমার সঙ্গে থাকা হয়ে যাবে। উল্লেখ্য, দলের কর্মসূচি নিয়ে শুক্রবার একাধিক জায়গায় সভা করেছেন জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।